আলোচিত ব্যবসায়ী পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরচৌধুরী এবং নির্বাহী পরিচালক শালমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 10টায় তারা দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছান। এরপর অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে 2,500 কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত 24 মার্চ তাদেরকে তলব করা হয়। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিং থেকে কাগুজে প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে এরই মধ্যে 22টি মামলা করেছে দুদক। এছাড়া ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের থেকে কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আরও 13টি মামলা করেছে দুদক। এসব মামলা পিকে হালদারকে প্রধান আসামি করা হয়।